আমার আমার অন্তর লাগতেছে, খুশির আলো চরকি বাজির মতো লাগতেছে। আমার অবশ্য হাত চুলকাচ্ছিল, কিন্তু ভাবলাম ভৈরব চাচা তোরে পাঠাইছে, আমি যেন চুরি না করতে। ফাটাফাটি আসো। শোন, তোরা দুই পাড়া দুইজন একসাথে কাজ করতেছিস দেখে খুব ভালো লাগতেছে, সারা জীবন এইভাবে থাকিস একসাথে। তাহলে দুটো বিস্কুট দাও, খাইতে খাইতে চলে যাই। কাকা, টাকা তো তোমার কাছে থাকলো। দেখছি তোর হুজুর এক সময় এরকম পিচ্ছি আছিল। যা বাদ বসা, বেশি করে বাদ বসা। জি হুজুর। তিন দিন ধরে কিছু খাই না। কিছু কইলেন হুজুর? না, গ্রামের খোঁজ খবর কি ভালো তো? না হুজুর, কাইল যাইতে স্কুল মাঠে হাসা বিবি গুলজানের আসর বইব। কবে? কাইল যাইতে? আর এদিকে নাটাইপাড়া গুটিপাড়া দুই ক্লাবের ক্যাপ্টেনের মধ্যে মিল হয়ে গেছে। কি বিল্লা সুজন, সুজন আর বিল্লা কেমনে? যেই করুক কাজটা ভালোই করছে, ওকে চালায় দশটা দিন দোকান বন্ধ ছিল। কামড়া আমি করছি, ওস্তাদে জানেও না, এই চান্দা ওই চান্দা এত বরাবরই ভাল লাগে তাই দিছি। এইটা বদলাই দে, বিল্লার বাপ অফিস নিয়ে, একটা গরু একটা মাটি, আর সুজনের বাপের ৪০টা গরু ১৯টা মাটি। এই দুই পরিবারের মধ্যে তো মিল হওয়াটা প্রকৃতির নিয়ম না, আর মিল হইলেও খুব অল্প ঘটনায় সেটা ভেঙে যাবে। দুর্বল যার শরীরে শক্তি নাই, যার ট্যাকে টাকা পয়সা নাই, বিল্লাম না, বিল্লাম জোয়ান মানুষ, তাইলে বিল্লার বাপ হ্যাঁ বিল্লার বাপই ভাঙব। কি বড় লোকের কাজ?
মুখে কইতে পারবা না ঠিক আছে, অন্তত সিটি তো লিখছো, খুশি হয়েছি। দেখি কি লিখছো, খারাপ তুই চলে গেলে কিন্তু আমি সিটি পড়বো না। লাল ছালু উপন্যাসের মজিদ চরিত্রের বর্ণনা। তুই মাথা খারাপ করে না তো, এখন ওর মাথার উপরে অনেক কাম, এখন পারবো না। পারবো না করলে তো হবে না, রাত্রে তো বাজাইতে হবে। তুই চিন্তা করো না তো, আমি সময় মতো সব ঠিক করে দেবো। তুমি খেয়াল রাখবা যে বাজন দ্বারা যেন ঠিক মতো সময় আসে। আরে সেইটা তোমার চিন্তা করতে হবে না, ওদের ঠিক মতন কোয়া আছে। ও ভালো কথা, সবাই কোয়াকুই করতেছে, নাটাই পাড়া আর গুড্ডি পাড়ার জন্য প্যান্ডেলে যদি আলাদা আলাদা জায়গা হয় তাহলে কিন্তু ভালো হয়। না আমি আগেও করছি না, এখনো কবো না। প্যান্ডেল একটাই বান্ধব, ওই একটা প্যান্ডেলের তলায় নাটাই পড়া আর গুড্ডি পড়ার মানুষ গা ঘাসাঘাসি করে বলব। শোনো মফিজ মিয়া, গান শুধু কথা না, গান শুধু সুর না, গান হইল গিয়া মানসে মানসে মিল হওয়ার আঠা। যাও। বুঝছি ভৈরব বুঝছি, তোমার আসল কথাটা কই এই ফেলাই কি? আজ আসরে যদি আমি আমার সোনাইরে গান শোনানোর জন্য নিয়ে আসি। না না তুমি কোনো চিন্তা করো না, ওরে আমি আসরের পিছনে বাঁশের খুঁটির সাথে বাঁধতে তুমি। শোনায় আমার খুব ভালো ছেলে, ও কোনো রকম কোনো ঝামেলা করবো না। তোমার কি মাথা খারাপ হয়েছে বিলালের বাপ? শোনায় একটা অবলা গরু, তারে গান শোনাইতে প্যান্ডালে নিয়ে আসবা? তোমারে কতদিন কইছি করে গরু কবা না, আমার ছেলে হইতে পারে একটা অবলা গরু, কিন্তু গান বুঝে না এটা কেউ হলপ করে কইতে পারবো না, পারবো না।
সুন্দর লাগতেছে, দিয়ে একটু উল্টা হতো। কেমন উল্টা? উপরে মাথা নিচে পা। মালতি, তুই এত রস পাস করতে প্রেম থেকে সুপ করে রোলা যে কিছু কও না কেন? কার সাথে প্রেম তোর? দামালার রাখালের সাথে? সবই তো জানো। ওগোর সাথে তোর কেমন প্রেম, কেমন রস? আজ রাইতে তো কারবালার গানই তো গাইবা, গান গাইতে গাইতে শোক দিয়ে পানি পড়বো না? কেন পানি পড়বো? ওইটাও তো একটা প্রেম, গাইবার সাথে প্রেম। প্রেমের মরা জলে ডুবে না, কেন জানো? কেন? প্রেম নিজেই তো একটা জল। হ, প্রেম মানেই জল। মালতি, এখান থেকে তুই আর ভিক্ষা করবি না, জেয়ানে আনে থাকবি না, তুই আজ থেকে আমার ঘরেই থাকবি। জামাটা খুলে দিব গুলজান। কেন? তুমি আমারে বাঁধতে চাইতেছ, আমারে তুমি বাঁধতে পারবা না। তুমি যে কত সুখে আছো তা তো আমার নিজ চোখ দিয়ে আমি দেখতে পারতাছি। আমার সুখ এখানে না, আমার সুখ রাস্তায় হাসা কইতাছে। তালি তোর সুখ কারি নিব না রে পূজা, তুই থাক তোর খুশি মতো, আমার একটা কাজ করে দিবি? কি কাজ? সুজন সাড়ে সিটি দিব। বুঝিয়ে ফেললি কোয়ার আগে, তা অবশ্য তুই ভালোই পারোস। সব পারি না, এই সিডিতে কি লিখছো তা কিন্তু আমি জানি না। জলের কথা লিখছি রে কুজা, জলের কথা। এইবার বুঝছি কেন ক্লাস 5 এ 5 বছর থাকিও তুই পাস করতে পারিস না। কে কইছে আমি পাস করতে পারি না? পাস করছি না, প্রাইমারি পাস করছি না আমি। তাহলে নকল করে পাস করছিস। শোন, মর্মার্থ হইতেছে কবিতার ভেতরের কথাটা। তুই প্রত্যেকটা লাইনের একটা আলাদা করে মানে আছে, তুই একটা লাইন পর পায়ে যাবি। আমি শুই, তুমি সুতা। সুতা কই থাকে? শুয়ের ভিতরে। আমি মোজা, তুমি জুতা। মোজা কই থাকে? জুতার ভিতরে। আবার আমি আম, তুমি আঁটি, একই মানে আমের ভিতরে আঁটি। এই তো, এবার বুঝতে পারছিস। এরকম করে প্রত্যেকটা লাইনের একটা আলাদা করে মানে আছে। কত চিন্তা ভাবনা করে লিখতে হয়েছে, আর তুই অমনি কোয়া দিলি ফালতু হয়েছে। ভুলে গেছে, মাফ করে দে। এলো পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা, এরকম কবিতা আমি জীবনেও শুনি নাই। কি সুন্দর তার মমথর। মমথর না রে, মর্মার্থ। ওই হইলো, স্কুলের মাস্টাররা যদি তোর মতো এমন সুন্দর করে কবিতা বুঝাতে পারতো তাহলে ঠিকই ম্যাট্রিকটা পাস করতে পারতাম। তার মানে তোর কবিতাটা পছন্দ হয়েছে। যা, তোর লেগে আরো অনেক কবিতা লিখুন। ঠিক আছে, তাহলে এখন আমি যাই, পরে গান শুনতে আসুন, তখন আবার দেখা। আচ্ছা আচ্ছা, শোনো
ওই মানে বলতেছিলাম কি, ধরো রাইতের বেলা তো সবাই গানের আসরে যাবো না, ধরো মানে তুমি আর আমি বুঝছো, মানে হয়েছে কি ওই ধরো সবাই গানের আসরে কিন্তু তুমি আর আমি ধরো রাইতের বেলা ধরো একসাথে। ওই ফাজিল বিল্লা, মাথার মধ্যে খালি ফাজিল ফাজিল সব বুদ্ধি না, ফাজিল কথা কান শোন, বিয়ার আগে সমস্ত কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাইতের বেলা দেখা হইবো কিন্তু। আমি সুই তুমি সুতা, আমি মুজা তুমি জুতা, কি মন্থর এটা। সুজন শাহ, আর সবার মতো তুমিও হয়তো প্যান্ডেলে গান শুনতে যাইবা, কারবালার গান গাওয়ার জন্য স্থির মনে শহীদদের প্রতি শ্রদ্ধা রাখতে হয়, নাইলে অসম্মান করা হয়। শুনিতে পিয়ার জাহিলে হুজ্জত ছাড়ে গাফিল হুঁশিয়ার একদিন।